আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করতে চাই অর্থাৎ বর্তমানে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে বিদেশে তো অনেকেই বলে যে লন্ডন আমেরিকা কানাডা জাপান হ্যাঁ জার্মানি ফ্রান্স উমুক সমুক বিভিন্ন দেশে আপনাদেরকে নিয়ে যাব তো আসলে বৈধভাবে কিভাবে আপনি যেতে পারেন ক্যানাডা আমেরিকা বা ইংল্যান্ড এটার আমি দুইটা কথা বলবো সেটা হচ্ছে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যদি কারোর ইউরোপ আমেরিকা কানাডায় যাওয়ার ইচ্ছা থাকে যেমন বিশেষ করে মানুষের পছন্দের দেশ হচ্ছে আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া এই রাষ্ট্রগুলিতে আপনি চাইলেই ঢুকতে পারবেন না দুইটা বৈধ ওয়ে আছে একটি বৈধ ওয়ে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন অর্থাৎ আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন তাহলে আপনাকে ভালো স্টুডেন্ট হতে হবে আপনার ব্যাংক সলবন্সি দেখাতে হবে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে আইএলটিএস একটা করতে হবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ মার্ক পেতে হবে এবং আপনি সেখানে যদি আপনি ভর্তির যোগ্যতা রাখেন এবং ভর্তি হওয়ার তার পরবর্তীতে যদি ভর্তি হওয়ার আপনি সুযোগ পান তাহলে আপনাকে সেখান থেকে ভিসা দেওয়া হবে বিভিন্ন দেশ থেকে আরেকটা পথ হচ্ছে স্পন্সর ভিসা অর্থাৎ আমেরিকা কানাডা বা জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া যাই বলেন না কেন সেখানে আপনার নিকট আত্মীয় আছে অর্থাৎ আপনার মা বাবা আছে তারা আপনাকে নিতে পারবে আপনার আপন ভাই বোন আছে তারা বিভিন্নভাবে আপনাকে চাইলে নিতে পারবে কিন্তু আপনার মামা চাচা মামা থাকলেও নিতে পারবে না মামা চাচাও নেওয়া এতটা সহজ নয় একদম ফ্যামিলি মেম্বার ঘনিষ্ঠ রক্তের এরকম যদি কেউ থাকে তারা নিতে পারবে বা আপনার স্ত্রী কোনো কাজে হয়তো সে স্টুডেন্ট বিষয়ে চলে গেছে সে গিয়ে সেখানে সিটিজেন হওয়ার পর আপনাকে সে চাইলে নিতে পারবে এমন কি কোনো নাগরিক চাইলে বিভিন্নভাবে হয়তো আপনাকে বৈধভাবে নিতে পারবে তবে সেটা আপনি যার তার পাল্লায় পড়বেন না একমাত্র এই সব দেশে যদি আপনি স্টুডেন্ট বিষয় ছাড়া স্পন্সার বিষয়ে যেতে চান তাও একমাত্র যাবেন ভাই রক্তের মানুষের সাথে অর্থাৎ যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে সরাসরি তাদের সাথে এর বাইরে আপনারা কারোর সাথে লেনদেন করবেন না হানড্রেড পারসেন্ট প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এবং ইউরোপের বিভিন্ন দেশে দেখা এই ইনকাম সেই ইনকাম পোল্যান্ড জার্মানি ইউমুক নেদারল্যান্ড ফিনল্যান্ড ত্যান আসলে অনেকে যায় বিভিন্ন কৌশলে তারা বিভিন্ন দেশ ঘুরে অনেক বিপুল পরিমাণ একটা টাকা খরচ করে সেখানে চলে যায় কিন্তু এই ধরনের কাজ আপনারা করবেন না দশ বারো লাখ টাকা খরচ করে গিয়ে দেখবেন ষাট হাজার টাকা বেতন তো তাতে আপনার দরকার কি আপনি বৈধভাবে সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টারে আপনি ভর্তি হয়ে সেখান থেকে আপনি একটা বিষয় নিয়ে গেলে আঠারো বছরের স্কিল দিয়ে দিলে আপনি মাসে আশি নব্বই হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন কী দরকার আপনার বারো লাখ টাকা ব্যয় করে রাস্তায় রাস্তায় ঘুরে পথে কাজ জানি না ভাষা জানি না বিভিন্ন সমস্যায় জর্জরিত লেখাপড়া কম টাকা আছে একজনকে দিয়ে দিলেন দালালের মাধ্যমে আপনার আপনাকে নিয়ে থাইল্যান্ডের জঙ্গলে বা ওই বন্দর আব্বাস ইরানের সেখানে নিয়ে আপনাকে বাইন্দে পিটাইলো তুরুষকে সেখানে নিয়ে মাফিয়ার আপনাকে আটকিয়ে রাখলো ফ্যামিলিকে আরও টাকা দেওয়ার জন্য চাপ দিল কিছুদিন পর আপনাকে বিদায় করে দিল এই ধরনের ভুল কেউ করবেন না যদি কেউ বৈধভাবে এইসব ইউরোপ আমেরিকায় জিতে চান এক হচ্ছে স্পন্সর বিষয় দুই হচ্ছে স্টুডেন্ট বিষয় এছাড়া আর বৈধ কোনো পথ নাই যদি কেউ আপনাকে বলে তাহলে সেটা ভুয়া এবং মিথ্যা এবং সেখানে গেলে আপনি একশো পার্সেন্ট জামানত জীবন খোয়ানোর সম্ভাবনা আছে যা আপনারা ভূমধ্য সাগরে নৌকা ডুবির ঘটনাগুলো দেখলেই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ